পদ্মসেতু হবার পর প্রথমবারের মতো সড়ক পথে টুঙ্গিপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাবার পথে পদ্মা সেতুতে নেমে তা পরিদর্শন করেন তিনি। পরে সকাল 11:30টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এছাড়াও বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। এর আগে সকাল 8:05 গণভবন থেকে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টোল দিয়ে সেতুতে উঠে সেখানে কিছু সময় পার করেন সরকার প্রধান। সাথে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। বিকেলে হেলিকপ্টারে করে ঢাকায় ফেরেন তিনি। ঈদে ঘরে ফিরতে ট্রেনের আগাম টিকিট পাওয়া যেন স্বপ্ন জয়। দুদিন লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। 8 জুলাইয়ের টিকিট প্রথম 2 ঘন্টাতেই শেষ। অনলাইনেও টিকিট পাওয়া যেন সোনার হরিণ। ১৮ নম্বর কাউন্টারের সামনে দাঁড়িয়ে খুশি বেগম আজ খুব খুশি। টানা 3 দিন অপেক্ষার পর অবশেষে লাইনের 3 নম্বরে তিনি। নানা ভোগান্তির পর মিলবে আজ কাঙ্ক্ষিত টিকিট। আজ কতটা আনন্দ লাগছে যে লাইনে 3 নম্বর সিরিয়ালে আছে? ভালো লাগতেছে না, কি জন্য ভালো লাগবে বলেন তো? 3 দিন পর আজকে আমি টিকিট পাচ্ছি, এটা কি ভালো লাগার কথা? রেলগাড়ির মতো এমন দীর্ঘ লাইনে শত শত মানুষের অপেক্ষার শেষটা যদিও খুশি বেগমের মতো নয়, তবে ভোগান্তিটা একই রকম। 18 নম্বর সিরিয়ালে এখন আমরা টিকিট পাবো কি না পাবো, আর দুইজন আসে 8 নম্বর সিরিয়ালে ঢোকে, আমরা তাহলে কি? পরশুদিন রাতে আসছি, কালকে রাত গেছে, আজকে রাত তো গেছেই, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, কষ্ট যতই হোক টিকিট পালে কষ্ট আর থাকবে না। ওই 100টা সিরিয়ালে জানো তার আগে টিকিট শেষ হয়ে যায়, টিকিট কই যায়? অনেকে আবার ভোগান্তির বিপরীতে সমাধান খুঁজছেন টাকার বিনিময়ে ভাড়া করা মানুষে। দীর্ঘ অপেক্ষাটা তাই রূপ নিয়েছে মৌসুমি ব্যবসাতেও। তোমার ভোটার আইডি কার্ড আছে? আমার ভোটার আইডি কার্ড দিয়ে কি করব, দাঁড়াইবো তো অন্যজন। তুমি তুমি কার জন্য দাঁড়াইছো? দাঁড়াইছি এই যে 8 নম্বর সারের। এই জন্য কি তোমাকে টাকা দেবে? হ্যাঁ টাকা দেবে, টাকা তো অবশ্যই দিব। আঙ্গো এনে অনেক পেশ আছে, সামনে আরো আঙ্গো লোক আছে। কমলাপুর রেল স্টেশনে এমন সব ভোগান্তিতে বাদ ভেঙেছে মানুষের ধৈর্যেরও। আমরা দেশের নাগরিক না কি আমরা নিজেই বলতে পারতেছি না, নিজেই বলতে পারতেছি না এটা। এদিকে স্টেশন ম্যানেজার বলছেন টিকিট কালোবাজারি হচ্ছে না, সমস্যা বলতে চাহিদার বিপরীতে যোগানের পার্থক্যে। প্রতিটা ট্রেনের আসন সংখ্যা নির্দিষ্ট, আর এখানে আমরা যে টিকিটগুলো দিচ্ছি, ধরুন একটা ট্রেনে সর্বোচ্চ আমরা কাউন্টারে হয়তো বা 400 টিকিট পাচ্ছি, যেগুলো লংগেস্ট ট্রেন। এই 400 টিকিটের এগেনস্টে ধরেন লোক দাঁড়িয়েছে কোনো কোনো লাইনে 2,000, 2,500, 3,000, 4,000, তো স্বাভাবিকভাবেই বেশিরভাগ সংখ্যক লোক টিকিট পায়নি। অন্যদিকে কারো ভাগ্যে আবার টিকিট জুটলেও আনন্দের আক্ষেপটা থেকেই যাচ্ছে অব্যবস্থাপনার কারণে। আমার যেখানে বাড়ি যাইতে লাগে 12 ঘন্টা, সেখানে টিকিট করতে আমার যদি 48 ঘন্টা লাগে বাড়ি যাইতে, তাহলে কয় ঘন্টা লাগবে আমার? নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। রাজধানীতে আসতে শুরু করেছে কোরবানির পশু, তবে শুরু হয়নি আনুষ্ঠানিক বেচাকেনা। মেরাদিয়া, আফতাবনগর, গাবতলী সহ রাজধানীর সব হাটে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগে দখলের ভিত্তিতে জায়গা বাছাই করছেন বিভিন্ন জেলা থেকে আসা খামারিরা, যদিও প্রত্যাশিত সুযোগ না পাবার অভিযোগ করছেন অনেক ব্যবসায়ী। আগামী 6 জুলাই আনুষ্ঠানিকভাবে বিক্রয় কার্যক্রম শুরু হলে অনেক সমস্যার সমাধান হবে বলে আশা তাদের। যে গরু মোটামুটি 300 হবে, 200 এম বলিচ্ছে, আল্লাহ দিলে আশা আছে বেশি হবে। কাল থেকে খরিদার দিয়ে একটা নামছে, এখন তো এখনো কোনো খরিদার আসে নাই। সামনে আর 5-6 দিন আছে, এর ভিতরে তো অনেক গরু আসবে আর কি, তো এখন তো দাম বেশি চাবি আর কি না, কারণ এখন বসি দাম বেশি, সবকিছু বেশি। অর্থপাচার মামলায় ডেস্টিনের এমডি রফিকুল আমিনের সাজার বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে 200 কোটি টাকা জরিমানার আদেশও স্থগিত করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। পাশাপাশি নিম্ন আদালতের নথি তলব করেছেন হাইকোর্ট। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির প্রায় 1,861 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে 2012 সালের 31 জুলাই কলাবাগান থানায় মামলা করে দুদক। গেল 12 মে গ্রাহকের অর্থ আত্মসাত ও প্রাচারের দায়ে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে 12 বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদকে 4 বছর কারাদণ্ড দেওয়া হয়।
ঈদকে কেন্দ্র করে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গাজীপুর থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। গেল রাতে অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় বিভিন্ন অপরাধের জেলে থাকা অবস্থায় নিজেদের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বের সুবাদেই এমন ডাকাতির সাথে যুক্ত হয় চক্রের সদস্যরা। 5 বছর ধরে সংঘবদ্ধভাবে রংপুর এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল এই চক্রটি। এদিকে রাজধানীর গুলিস্তানে 2 বাসের চাপায় কৃষক নিহতের ঘটনায় চালক আলামিনকে মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। দেশে করোনা প্রতিরোধে নাকের স্প্রে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিসিন রিসার্চ কাউন্সিল, যা শতভাগ কার্যকর হবে বলে আশা চিকিৎসকদের। এই টিকা উদ্ভাবন করেছেন সুইডেনের বিজ্ঞানীরা। জিনিয়াকু বিশ্বচনের রিপোর্ট। ইঞ্জেকশনে ভ্যাকসিন প্রয়োগ করে সারা বিশ্বের করোনা হ্রাস টেনে ধরা হয়েছে। বাজারে আছে করোনা প্রতিরোধী মুখে খাওয়ার ট্যাবলেটও। এবার বিজ্ঞানীরা চাইছেন নাকে স্প্রে করা যায় এমন ভ্যাকসিন আবিষ্কার করতে। বিভিন্ন দেশে ট্রায়াল চালাচ্ছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। ফল আসছে আশাব্যঞ্জক। এমন একটি প্রতিষ্ঠান সুইডেনের ইমিউন সিস্টেম রেগুলেশন হোল্ডিং ABISR, নাকে স্প্রে করার মাধ্যমে নাজাল ভ্যাকসিন নামে পরিচিত এই টিকা গেল বছরের নভেম্বরে প্রাণীদেহে ট্রায়ালের জন্য আবেদন করে ISR। মানুষের উপর ট্রায়ালের জন্য গেল শনিবার অনুমোদন দিয়েছে বাংলাদেশও। এই সংস্থার প্রধান পরীক্ষক অধ্যাপক ABM আবদুল্লাহ, তার দাবি এই টিকা করোনা প্রতিরোধে প্রায় শতভাগ কার্যকর। চলতি মাসের মধ্যে আমরা মেটেরিয়ালের জন্য একটু ওয়েট করছি, কারণ অনুমোদন তো হয়ে গেছে এবং অ্যানিমেল ট্রায়াল হয়ে গেছে এবং এটা মোটামুটি যথেষ্ট পজিটিভই মনে হচ্ছে কার্যকরী। আগে নর্মাল মানুষের দিয়ে ট্রায়াল দিয়ে দেখব কার্যকারিতা কেমন, যদি প্রমাণিত হয় আশা করি হবে তখন আমরা অন্যদের দিয়ে চেষ্টা করব। এই টিকার সংরক্ষণও বেশ সহজ। ফাইজার বা মডার্নার টিকার মতো কোল্ড চেইন মেনটেন করার প্রয়োজন নেই বলেও জানান তিনি। স্বাভাবিক তাপমাত্রাও কার্যকর থাকবে নাকের মাধ্যমে প্রয়োগ করা করোনার এই টিকা। কারো হেল্পও দরকার নেই, যিনি টিকা নেবেন নিজেই নিতে পারবে, নাকের মাধ্যমে যা স্প্রে করে নিয়ে নেবে। খুব সহজ এবং সহজে বহনযোগ্য, আর ওটা কোল্ড চেইন মেনটেন করা লাগে না। টেম্পারেচার যেগুলো নর্মাল টেম্পারেচারেই কিন্তু কার্যকারিতা থাকে, সুতরাং এটা তারা যুগান্তকারী বলেই মনে হচ্ছে আর কি। প্রাথমিকভাবে আমরা 150 জন লোকের মাধ্যমে এটা প্রয়োগ করবো আর কি। প্রাথমিকভাবে 18 বছরের বেশি 200 জনের দেহে এই টিকার ট্রায়াল চালানোর পরিকল্পনা রয়েছে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে সরকারি দল। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সরকারি দল বিশেষ করে আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা 3 বার প্রধানমন্ত্রী ও বেগম, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী আসন ফেনীর ফুলগাজীতে বিএনপি ত্রাণ বিতরণের প্রস্তুতি সভায় বিনা উস্কানিতে লাঠি অস্ত্র দিয়ে তাদের কাছে অতর্কিত হামলা করা হয়। ঈদে নতুন পোশাকের পাশাপাশি চাহিদা বাড়ে নতুন জুতার। ক্রেতাদের এমন চাহিদার কথা মাথায় রেখে দোকানিরা এনেছেন দেশি বিদেশি নানান জুতা। তবে ঈদের কেনাবেচা তেমন একটা জমে উঠেনি এখনও। ঈদ কেনাকাটার আজকের পর্বে আমি দাঁড়িয়ে আছি সুভাস্তু নজর ভ্যালিতে, ঘুরে দেখাবো এখানকার জুতার দোকানগুলো। পরিবারের জন্য জুতো কিনতে আসে এখানে, মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ মালামাল পাওয়া যায়। বেশ কয়েকটা দোকান ঘুরেছি, যা দাম জিজ্ঞেস করেছি সেগুলো মোটামুটি আমাদের মধ্যবিত্তের মধ্যে, মধ্যবিত্তদের জন্য সাধ্যের মধ্যেই আছে। কথা বলবো বিক্রেতাদের সাথে, জানার চেষ্টা করব ঈদকে ঘিরে তাদের প্রত্যাশার কথা। ঈদকে ঘিরে লেডিস, চায়না এবং থাই বাচ্চা কালেকশন এবং জেন্টস কালেকশন, সব ধরনের কালেকশনই করেছি। কালেকশন প্রচুর ভালো এখানে, থাইল্যান্ডের, চাইনিজ সব কালেকশন আছে এখানে। রোজা মাসে এমনি আমাদের ভালো সেল করছি, ঠিক আছে। এখন আমাদের আশা আসছে যে আমাদের কোরবানিতে ভালো সেল হবে, ঠিক আছে। এখন আস্তে আস্তে কাস্টমার উঠতেছে, আমাদের মাঝে মাঝে ভিড় হয়। ঈদকে ঘিরে এখানকার আয়োজন বেশ জমজমাট। যদিও এখনও নেই প্রত্যাশিত ক্রেতার দেখা, তবে দোকানিরা মনে করছেন দিন চারেক পরেই জমে উঠবে ঈদের কেনাকাটা। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা।
দেশ বাইরের খবর। ভারতের হিমাচল প্রদেশে একটি বাস খাদে পড়ে 16 জন মারা গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই স্কুল শিক্ষার্থী বলে জানিয়েছে উদ্ধারকারী দল। স্থানীয় সময় সকাল 8:30 কুল্লু অঞ্চলের সাইনশের থেকে সাইজ যাবার পথে উল্টে যায় এই বাসটি। দুর্ঘটনায় বাসের ভেতর 40 জন যাত্রীর অনেকেই আটকা পড়েন। তাদের উদ্ধারে অভিযান চালায় পুলিশের একটি ইউনিট। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। এই ঘটনায় টুইটারে একটি পোস্টে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে 2 লাখ রুপি ক্ষতিপূরণ দেবার কথাও জানিয়েছেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।